আজকের টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব পিডিএফ থেকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করা যায় একটি পিডিএফ ফাইলকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করব আজকের টিউটোরিয়ালে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা এখানে একটি পিডিএফ ফাইল নিয়েছি এটির নাম হচ্ছে আলহারা সিটিসি এটি আমার ডেস্কটপে রাখা আছে এই ফাইলটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইলটিকে আমরা ওয়ার্ডে কনভার্ট করব কিভাবে করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে ওয়েবসাইটটিতে যাব সেই ওয়েবসাইটটি হচ্ছে এই ওয়েবসাইটটি এটা হচ্ছে www.pdf.online.com এই ওয়েবসাইটটিতে আমরা যাব তাহলে চলুন শুরু করা যাক এখান থেকে আমরা ওয়েবসাইটটিতে চলে এসেছি এখান থেকে আপলোড এ ফাইল টু কনভার্ট অর্থাৎ কনভার্ট করার জন্য আমরা এখানে একটি ফাইল আপলোড করতে হবে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আলহারা সিটিসি নামে একটি পিডিএফ ফাইল এখানে আছে এই ফাইলটিকে আমরা ডাবল ক্লিক করে আপলোড করব অথবা সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করব আমরা এটির উপর ডাবল ক্লিক করে ফাইলটি আপলোড করব ফাইলটি আপলোড হইতে কিছু সময় নেবে আমাদের অবশ্যই এই সময়টুকু অপেক্ষা করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফাইলটি আপলোড হয়েছে এই যে আমাদের পিডিএফ ফাইলটি আমরা দেখতে পাচ্ছি এটিকে কনভার্ট করার জন্য আমরা এই যে ডাউনলোড কনভার্ট অলরেডি হয়ে গেছে আমরা এটিকে ডাউনলোড করব এখন শুধু এই যে ডাউনলোডে ক্লিক করব এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ওয়ার্ড ফাইল এখানে একটি ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আলহারা সিটিসি একটি ওয়ার্ড ফাইল ডাউনলোড হয়েছে এটি ওপেন করব আমরা এখান থেকে এটির উপর ডাবল ক্লিক করলে ফাইলটি ওপেন হবে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলটি আমরা ওয়ার্ডে দেখেছিলাম এই যে ফাইলটি এখন এটি ওয়ার্ড ফাইলে রূপান্তর হয়েছে কনভার্ট হয়েছে আমরা এখানে যদি টাইপ করি আমরা দেখতে পাচ্ছি এখানে টাইপ করতে পারতেছি এখানে টাইপ করতে পারতেছি এটিকে আমরা এডিট করতে পারবো এবং এর বিভিন্ন এর ভিতরে সকল প্রকার ইফেক্ট আমরা এখানে দিতে পারবো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এর ভিতরে নতুন টেক্সট অ্যাড করতে পারবো আর যে ফাইলটিকে আমরা কনভার্ট করেছিলাম সেই ফাইলটি হচ্ছে এই যে এই ফাইলটি আর আমার ওয়ার্ড ফাইলটি হচ্ছে এই যে ওয়ার্ড ফাইলটি আমরা ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে পেরেছি আশা করি আপনারা টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন আগামী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি।